ধর্ম যার যার উৎসব সবার, এমনটাই দেখা গেল হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী সহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গাজীপুর মহানগরীর 13 নং ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্তি চড়ক পূজা প্রতি বছরের ন্যায় কড্ডা শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের সংলগ্নে অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত চিন্তাধারক ও বাহক পীযূষ প্লাবন মিতা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। সভাপতিত্ব করেন বাবু গোবর্ধন। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বাবু নিরঞ্জন কুমার নাগ ও মাসুদ রানা। সঞ্চালনায় ছিলেন সঞ্জয় চন্দ্র বর্মন। পূজায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। সম্মানিত সভাপতি গোবর্ধন ইতিমধ্যে আমাদের মাঝে কথা বলেছেন। পদ্মাবাজার কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, পদ্মাবাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক জনাব ডাক্তার গোপাল চন্দ্র দাস, বক্তব্য রেখেছেন বাবু রমেশ বাবু, বক্তব্য রেখেছেন জনাব পরিমল চন্দ্র সরকার, ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের আমাদের অত্যন্ত আপন মানুষ, যাকে সকল সৃজনশীল কর্মকাণ্ডে আমরা পেয়ে থাকি। আমার শ্রদ্ধেয় বড় ভাই, এবং যিনি সবসময় সত্যকে বুকে ধারণ এবং লালন করেন, আমাদের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ততার প্রতি জনাব পীযূষ প্লাবন মিতা, ইতিমধ্যে পদানদীর আসন করেছেন। সবাই বলছেন আমরা করতে পারি নাই, আমাদের আমি বলতে চাই সবসময় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সকল প্রকার আজকের এই যে আয়োজন, আজকের এই যে এত মানুষ, এত প্রাণের উচ্ছ্বাস এই চড়ক পূজাকে, এই চৈত্র সংক্রান্তির মেলাকে উপলক্ষ করে আমি বিনয়ের সাথে বলি, আসলে কিছু করা কোন মানুষের পক্ষেই সম্ভব না যদি সৃষ্টিকর্তা তাকে দিয়ে না করান। আপনাদের সবার ভালোবাসা এবং ঈশ্বরের মঙ্গল কামনা আছে, কিসের কারণেই হয়তো আমার একটু ছোট্ট উদ্যোগে আজকে এত বড় একটি আয়োজন হয়েছে। আগামীতে আমরা আরো অনেক কিছু করতে চাই, এবং আমাদের বৌদ্ধান এটা কিন্তু আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাঙালি, এই উৎসব বাঙালির উৎসব। আমি মঞ্চে যারা আছেন এবং দর্শক হিসাবে যারা আছেন সবার কাছে এই কথা অনুরোধ করবো, চলুন আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে এক মনে অধিকারী হই। আমাদের যা উৎসব কিছু, যা যে উৎসব গুলো আগেও ছিল, দুর্গাপূজা ছিল, বিজয়া দশমী ছিল, আহ
সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছে। আপনারা আগামী বছর সবার কালচার অত্যাচার দেখার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং নিমন্ত্রণ দিয়ে দিলাম। আমার জন্য এই দিনে এই সময় এই চোদ্দবাজারে ঐতিহ্যবাহী বর্ষীবাদন আমরা করতে পারি। এই অনুষ্ঠান শেষে 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। হোসেন সাহেবের আল্লাহ।